কুকিং শোতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে রূপতুষ ডাইনারের রান্নাঘরে তৈরি হবে আপনাদের জন্য শ্যামাইয়ের বরফি। শ্যামাইয়ের বরফিতে এখানে আমি শ্যামাই নিয়েছি 100 গ্রাম। আমি শ্যামাইটা পরে ভেজে নিব, আপনারা দেখতে পাবেন। কনডেন্স মিল্ক আছে আমার 250 গ্রাম। নারিকেলের গুঁড়া আছে 1/2 কাপ। ঘি আছে 3 টেবিল চামচ। আর এখানে আমার অ্যালমন্ড আছে 1/2 কাপ। পেস্তা আছে 1/2 কাপ। আমি এই দুইটা বাদামকে 1/2 করে ছেঁচে ছেঁচে ভেঙে নিব। এখানে যে বাদামগুলো আমি নিয়েছি, এই বাদামগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, এগুলোকে সেদ্ধ ছাড়াই আমি এখানে হালকা করে ছেঁচে নিব। এখন আমি প্রথমে পেস্তা বাদামগুলোকে হালকা করে ছেঁচে নিচ্ছি, খোসা সহই আমি ছেঁচে ফেলব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বাদামগুলোকে কিন্তু বেশি ক্রাশড করিনি, জাস্ট এক একটা বাদামকে আমি 3-4 টুকরা করে ফেলেছি ক্রাশ করে। এবার আমি ঢেলে রাখলাম। এখন আমি ঠিক একইভাবে যে অ্যালমন্ড আছে, অ্যালমন্ডটাকেও আমি ঠিক একইভাবে জাস্ট হালকা করে একটু ক্রাশ করে নিব। বাদামটা আমার ভেঙে নেওয়া হয়ে গেছে, ক্রাশ করা হয়ে গেছে, আমি এখানে বড় বড় করেই ক্রাশ করে নিয়েছি। এখন আমি চলে যাব, সেমাইটা কিভাবে ভাজবো আমি সেটা আপনাদের দেখাচ্ছি। সেমাইটা ভাজার আগে আমি সেমাইটাকে ভালো করে ভেঙে নেব, বেশ ভালো করে ভেঙে নিতে হবে, চেপে চেপে সেমাইটাকে আমি ভেঙে নিচ্ছি। এবার আমি সেমাইটাকে মিডিয়াম আঁচে সেমাইটাকে ভালো করে ভেজে নিয়ে আমি ঘি, এটার মধ্যে ঘি অ্যাড করব। সেমাইটাকে চারদিক দিয়ে ভালো করে নাড়তে হবে, না হলে কোনো একটা দিক কম বেশি ভাজা হয়ে যাবে। সেমাইটা আমি 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি, মাঝারি আছে। এখন আমি পুরোটা ঘি এখানে দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি আরও 5-6 মিনিট সেমাইটাকে মাঝামাঝি হিটে ভেজে নেব। ঘিটা যেন প্রতিটা সেমাইয়ের সাথে ভালো করে মিশে যায়। যেহেতু এই সেমাইটাতে কোনো পানি দিয়ে আমি অ্যাড করছি না, সেই জন্য সেমাইয়ের ভাজাটা খুব ভালো করে হতে হবে, না হলে সেমাইটা থেকে একটু গন্ধ আসবে। ঘিয়ের মধ্যে সেমাইটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে নারিকেলটা দিয়ে দিচ্ছি, শুকনো নারিকেলটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই নারিকেলটা ভালো করে মিলিয়ে ফেললাম সেমাইয়ের মধ্যে। এখন আমি এখানে যে বাদামটা আমি ছেঁচে নিয়েছি, সেই বাদামটা পুরোটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আর এর ফাঁকে আমি আমার চুলার যে হিটটা সেটা একদম লো করে দিয়েছি, একদম লো থাকবে চুলার হিটটা, যেটাকে আমরা বাংলায় বলি যে একদম নিভু নিভু। দিয়ে এটাকে আরো 2-3 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। সেমাইটা নারিকেল বাদামের মধ্যে খানিকটা ভেজে নিয়ে এখন আমি পুরোটা এখানে যে কনডেন্স মিল্কটা আপনাদের মাপটা বলেছি সেটা ঢেলে দিব। আর সেই ফাঁকে আমি চুলাটা একদম বন্ধ করে দিচ্ছি।
এখন চুলার প্রেসারটা আমি একদম হিটটা বন্ধ করে দিলাম। আমার এই চুলাটা যেটা গরম আছে সেই হিটেই আমি খানিকটা 3-4 মিনিট একটু ভেজে নিব। তো আপনারা যারা গ্যাসের চুলা ব্যবহার করেন তারা চাইলে হালকা একটু গ্যাসটা ওপেন রাখতে পারেন। কন্ডেন্স মিল্ক অ্যাড করে আমি 3-4 মিনিট আমার চুলার প্লেটটা যে গরম ছিল সেই হিটেই শ্যামাইটা হালকা করে আবার একটু ভেজে নিলাম। এখন আমি শ্যামাইটাকে ঢেলে ফেলছি। এবার শ্যামাইটাকে আমি এখন আপনাদেরকে খুব চট করে এই কাজটা করতে হবে। শ্যামাইটা যেহেতু কন্ডেন্স মিল্ক আছে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। খুব চট করে শ্যামাইটাকে চেপে চেপে বাটির চারপাশে শেপ দিয়ে ফেলতে হবে। এখন এই গরম শ্যামাইটাই আমি ছুরির মধ্যে হালকা একটু ঘি পলিশ করে শ্যামাইটাকে আমি কেটে ফেলবো। আপনারা চাইলে স্কোয়ার শেপেও করতে পারেন অথবা ডায়মন্ড শেপেও কেটে ফেলতে পারেন। আমি এখন এটা কেটে ফেলছি। আমি শ্যামাইটাকে এখানে গরম অবস্থাতেই কেটে ফেলছি। আপনারা যখন শ্যামাইটা কাটতে যাবেন তখন বাদামগুলো যেহেতু বড় বড় টুকরা উঠে উঠে যাবে, এটাতে কোনো অসুবিধা হবে না। বাদামগুলো পরে আবার চামচ দিয়ে দিয়ে বসিয়ে দেওয়া যাবে। শ্যামাইগুলোকে আমার ডায়মন্ড শেপে কাটা হয়ে গেছে। শ্যামাইটাকে আমি এখন রুম টেম্পারেচারে 1-1.5 ঘন্টা ঠান্ডা করে তারপরে আমি এটাকে রেফ্রিজারেটরে দিয়ে দিব। প্রায় 2-2.5 ঘন্টা এটা রেফ্রিজারেটরে ভালো করে ঠান্ডা হওয়ার পরে আমি এটা বের করে নিয়ে যখন বরফিগুলোকে তুলে ফেলবো তখন বরফির পিসগুলো শক্ত থাকবে। তো আমি এখন এটা ঠান্ডা করতে দিচ্ছি। শ্যামাইটাকে এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে ফেলেছি। আমি এখন শ্যামাইয়ের বরফিগুলোকে প্লেটে তুলে ফেলবো। শ্যামাইয়ের বরফিগুলোকে আমি প্লেটে উঠানোর আগে আরেকবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার আমি বরফিগুলোকে তুলে ফেলবো। ফ্রিজে শ্যামাইয়ের বরফিটা কন্ডেন্স মিল্ক দাওয়াতে ভালো করে জমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পিসগুলো। যদি আপনাদের ফ্রিজ থেকে বের করার পরেও দেখেন যে বরফিটা একটু নরম আছে তখন আপনারা আরও বেশ খানিকটা সময় বরফিগুলোকে ফ্রিজে রেখে দিবেন। আজকে রূপতুষ ডাইনারে শ্যামাইয়ের বরফির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানানোর ঠিকানা হচ্ছে facebook.com/ruptushdiner। ভালো লাগলেও যেরকম জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আর এটা তৈরি করতে গেলে যদি কোনো রকমের কোনো কনফিউশন আপনাদের থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে মেইল করবেন। আমি চেষ্টা করব যতটা সম্ভব রূপতুষ ডাইনারের পক্ষ থেকে আপনাদের উত্তরগুলো দেবার। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন।
Mm-hmm.